খাজা উনি বললেন আমি কই হুজুর আপনি খাওয়াইবেন কিছু তো নাই উনার উজিরকে ডাক দিলেন সাহেব পরান আছে সাথে ডাক দিলেন বলে বাবা আয় এদিক আয় হালুয়া দিয়েছিলাম একটা রুটি দিয়েছিলাম আসেনি কই হুজুর আছে উনি উনার একটা চামড়ার ব্যাগ ছিল হরিণের চামড়ার ব্যাগ এই ব্যাগের মধ্যে উনি খাবার রাখতেন আর একটা চামড়ার ব্যাগ ছিল যেটার মধ্যে উনি পানি রাখতেন আল্লাহ উনি বললেন বাবা দাঁড়াও এবার দাঁড়াইলেন সবাইকে বসলেন নারা কি কাটি দিয়া ওই জামানার মধ্যে কাইশা ছিল বিশাল কাইশা বল এই মুসলমান শুনে নাও এই মুসলমানদের কান্দার লাগা শোনো ওই জমিনের মধ্যে বড় বড় বাঘ হিংস্র প্রাণী হয়ে হয় না সব উকি মাত্র ছিল আল্লাহর ওলি খাজা মুসলমান শুনে নাও কোথায় মুসলমান শাহজাল আলী আমিনের সফরকে দেখে সমস্ত প্রাণীগুলো শুধু তাকায় তাকায় দেখতেছিল সব ওলিরা কয় হুজুর আপনাকে দেখে যেমন নবীজি আসলেন দুনিয়ার মধ্যে নবীকে দেখে আহলান সাহালান বলেছিলেন মক্কা মদিনার মানুষেরা তারা আল বাদ্র আলাইনা নবীকে দেখে যেমন স্লোগান দিয়েছিল নবী আসমনের কথা শুনিয়া শাহজাল আলী আমিনি আইসে বনের পশুরা সম্মান করেছে তাজিম করেছে কিন্তু গোবিন্দ বুঝতে পারে না গোবিন্দর ধারণা টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তা মাদ্রি ইজ্জত থাকবে না আমার মুসলমান বাবাদের কান্দা লাগা শোনো এবার খাজা কি করলেন এ মুসলমান উনি কাইসা কাটিয়া বললেন বাবা এটা কাটো কাটিয়া বসো বসার হলো সোন বা উলু যেটা বলা হয় উলু কাইসা ফোন হয় যেটা ফুল হয় এটা বিছায় বসতে দিলেন দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলেন ডাক দে বলে আল্লাহ আমি তো তোমার তুমি তো আমার তোমার দরবারে হাত উঠাইছি দুনিয়ার কোন মানুষের কাছে আমি হাত পাতি নাই আল্লাহ আল্লাহ আমার সকল সঙ্গীরা খোদার অবস্থা আছে তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ ও আমার আল্লাহ বলে দেবেন ডাক দিলেন উজিরকে ডাকতে বলে উজির রে আয় ব্যাগটা নিয়ে এই ব্যাগ থেকে একটা করে রুটি সবাইকে দিয়া দিন উজির বলে হুজুর কি বলেন রুটিতে একখানা পায়খানা জোরে বলেন পায়খানা জোরে বলেন পায়খানা রুটি হবে একখানা আল্লাহর নিদের পার কেমন ক্ষমতা কেমন এ মুসলমান শুনে নাও রুটি হলো একখানা হুজুর উজির বলে হুজুর আমার আমার এই চামড়ার ব্যাগের মধ্যে রুটি আছে একখানা সামান্য একটু হালুয়া আছে হুজুর বললেন বাবা ওই মুরগি খুলো না ওখানে বিসমিল্লাহ বলিয়া হাত রুকায়া দিয়া তুমি এক একটা রুটি আর আঙ্গুলে যতটুকু হালুয়া ওঠে এই পরিমাণ সবাইকে হালুয়া দিয়ে দাও উনি বুঝির কি করলেন বিসমিল্লাহ বলিয়া হাত রুকাইলেন হাত রুকায়া দিয়া শুরু করলো একে একে একজন নয় দুজন নয় তিন শত সাতজন আউলিয়ার সামনে এক একটা করে রুটি দেওয়া হলো রুটির মধ্যে একটু করে হালুয়া দেওয়া হলো এবার আল্লাহর ওলি শাহজাল আলী আমিনি ডাকতে বলে বাবা আমাকে একটা দা উনিও একটা নিলেন নিয়া বললেন বাবা আপনিও একটা নেন উনিও একটা নিলেন নিয়া বললেন তোমরা দেরি করো না তোমরা এবার বিসমিল্লাহ করে খাওয়া শুরু করো একটা রুটি খাইলেই তোমাদের খোদা নিবারণ হয়ে যাবে সবার খানা শেষ হয়ে গেল জোরে বলেন মারহাবা সবাই বলে হে আল্লাহর ওলি এতদিন যাবত কত ফলমূল খাইলাম কত খানা খাইলাম এত তৃপ্তি সহকারে খানা খাই না আজকে এতটুকু খানা আমাদের কলিজারা ভরে গেছে প্রাণটা ভরে গেছে বলে তোমরা পানি খাবে কই ওই পানি খাও কোথায় দেয় সুরমা নদীর কিনারায় দাঁড়ায় যাও ওই পানিগুলো আসল পেতে খাও সব একে একে করে সাহাবিরা নামতে বাদাম কি করলেন আল্লাহর ওলির সফর সঙ্গীরা নামতে লাগলেন এক এক টুকলা ধরে পানি খাইতে লাগলেন পানি খাইয়া তৃপ্তি সহকারে সবাই বসে দোয়া করলেন এবার দোয়া শেষে ফরিয়াদ করলেন ফরিয়াদ করে আল্লাহ দরবারে ডাকতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে খাওয়াইছো আল্লাহ এইরকম তুমি যে প্রাউডার করে খাওয়াইবা আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না উজিরকে ডাকতে বলো উজির রে দেখো রুটির পরিমাণ কেমন আছে উজিরে হাতে দেখে সেই একটা রুটি এখনো ওই ব্যাগের মতো অবশিষ্ট আছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা সন্তান চোখের পানি ছেড়ে ডাকতে বলেন মা আমি একটা দাবি করে যাই আল্লাহর ওলি যে তো মুখ ফিরা নিছে গো ও মা শুই না লও আমি কিচ্ছু চাই না আমি যদি মারা যাই মা আমার কোন গোরস্থানে দাফন করবা না পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবা না আমার মতো পাপি আমার মতো গুনাগার গুনবা এই পৃথিবীর বুকে তুমি
لغايا تانتي تانتي نيليا পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলায়া দিব মা গো আমার মত পাপীরে যদি গোরস্থানে শোয়াও এই গোরস্থানে অন্য মানুষের কষ্ট হবে গো মা মা আমার গলার মধ্যে রশি দিয়া মৃত্যুর ঘরে টানতে টানতে লইয়া এক কবির জঙ্গলে বা সমুদ্রের মধ্যে ফেলায়া দিবা এই কথা বলিয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বয়া বয়া কানতে লাগলো জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার সন্তান বিদায়ের পরে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে গো চোখের পানি ফেলা ফেলা কান্দে এমন সময় দরজার মধ্যে তিনটা আওয়াজ এসে লাগে টস টস করিয়া কয় কে গো কয় মা তুমি দরজা খোলো আমি হাসান বসি তোমার কদমের মধ্যে হাজির হয়ে গেছি আমি হাসান বসি মা আমি আল্লাহর উলি হাসান বসি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি মা বল বুঝু আর কি দরজা খুলব আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে আর বলতে আমার মা বলে দেখবে না আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি বিরক্ত করব না হাসান হোসেন কান্দার বলে মা 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 গো তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে ধন্য তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ আদায় করিয়া যাই নামাজের পর ডান হাত তোমার মাথার উপরে দিয়ে মাথা তুলে দিয়া মা একটু ঘুমা শুয়েছিলাম ইলহাম আসলো আমার কাছে নবীদের কাছে আসো হি বলিদের কাছে আসে মা গো ইলহাম আসলো ডাক দে বলে ও হাসান বসি তুমি কেন শুয়ে আছো তুমি যে মা জননীকে ফিরে দিছো ওই মা তো তোমার মুড়ি তোমার কাছে আগমন করে হে আল্লাহর ওলি তুমি তোমার একজন জনম দুঃখীর মাকে ফিরে দিছো ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি ওই সন্তানের তওবা আমি আল্লাহ কবুল করেছি যাও যাও ওই সন্তানকে তুমি গোসল করাইবা ওই সন্তানকে তুমি কি করবা কাফন করাইবা ওই সন্তানকে তুমি দাফন করাইবা ওই সন্তানের জন্য খাস দোয়া করবা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা হাসান বসি কই মা গো তুমি চোখের পানি মুছে ফেলো আজ থেকে এখন আমি আপনার সন্তানের গোসল করাইব কাফন করাইব দাফন করাইব জানাজা করব মা গো পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে আমি আল্লাহর ওলি ঘুমায় থাকতে পারি নাই মাওলা আমার ইলহামের মাধ্যমে ডাক দিছে এই জন্য আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওহি এই জন্য শুরু থেকে বললাম নবী বলছেন কি বলেছেন বেরকাত শরীফের কাতরে দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো ভাবনা নাই এই বাংলাদেশ কলি আল্লাহদের দেখবে সংকল্লার উলি আসে রে একবার নাই দুদিন হয় ভারত থেকে ফুরপুরা শরীফের গতি সিনিফি শেষের আজকে জমিনের মধ্যে আসছে এ মুসলমান গহরডাঙ্গা যাইতে ফুরপুরা শরীফ থেকে যখন গেলেন বাবা ট্রেনে উঠিয়া রে মুসলমান ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক পরগিনাও যিনি ওই ফুরফুরা শরীফের সিদ্দিকে জামান যাকে বলা হয় সিদ্দিকে জামান উনি রওনা হয়ে গেলেন কোথায় যায় এই গড়ডাঙ্গার জমিনে যায় কালেমার দাওয়াত দিতে ও মুসলমান তৎকালীন বাবুদের সম্রাট ওই বাবুরা তাকে কি করতে লাগলেন তাকে মারার ষড়যন্ত্র করলেন দেখে বাবু যখন আল্লাহর ওলি আবু বকর সিদ্দিকি জামানকে দেখিয়া
অসংখ্য সৈন্যরা তখন কি করলেন বন্দুক তাক করলেন আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে রকম দার করলেন একটা গুলো ফুটলেন না এরপর আল্লাহর ওলি পুরো বসা ছিলেন পুরোপুরি জামান মুসলমান শুনে নাও আবু বকর সিদ্দিক জামান ইশারা করে ডাক দিয়ে বলে আমার বালি আল্লাহর দিনের দাওয়াত দিতে আমাকে তুমি এই ভারত বর্ষের পুরপুরে জমিনে পাঠাইলা ও মুসলমান শুনে নাও শুধু বললেন সন্তরা বয়া থাকো একটা সন্ন উঠতে পারে নাই মুসলমান শুনে নাও সবগুলো বয়া আছে একটা উঠে দাঁড়াইতে পারে না কয় হুজুর আপনার কাছে দয়া ভিক্ষাচ্ছে আমাদের দয়া করেন হুজুর দয়া করেন আমার মুসলমান বাবারা হুজুর হুকুম দিলেন নট সঙ্গে সঙ্গে উঠে পড়ছে শুধু তাই নয় বাবা আবার যখন বন্দুক তাক করেছে ফরফরা শৈবের ফেভাদানরা সিদ্দিকে জামাম আবু বকর সিদ্দিকে জামাম যাকে দুনিয়ার মধ্যে তাকে বলি করার জন্য মারার জন্য আবার যখন বন্দুক তাক করেছে একটা গুলি ফোটে নাই বন্দুকগুলো সব নষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে 100 নয় 200 নয় 500 হিন্দু পরিরা সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও এ মুসলমান আবু বকর বাদনে এই যে পৃথিবীর মধ্যে সিদ্দিকি জামান ওই পৃথিবীর মধ্যে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আরে সেই সিলসিলার জমিনের মধ্যে আল্লাহর ওলি গো আর একজন আবু বকর শুয়ে আছে জমিনের মধ্যে তাহারও সন্তান এ মুসলমান যোগ্য সন্তান আমার বাবারা আমার বন্ধুরা আমার শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব এখন গদিশিনী পিসের কেবলা উনি আপনি আমি পীর বানাই নাই আল্লাহর ওলি বানায় আল্লাহ কয় আলা কোন মাদার মুসলমান শুনে নাও আমার দেশে পীরের ছেলে পীর হইয়া হট্টগোল হয় একটু জানা দরকার আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমি বানাই আল্লাহর ওলি আল্লাহ বলে সূরা ইউসুফের মধ্যে 11 নম্বর পারা বা 37 নম্বর আল্লাহ কয় আলা শব্দান ইন্না লিল্লাহি আলা ইন্না ইলাইহি আল্লাহ তোর থেকে যারা ওলি হয় এই পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বানাইব আমার আল্লাহ এই কিশোরগঞ্জের কজার গ প্রাণের মধ্যে একজন আল্লাহর ওলি পাঠায় দিছে শত শত বেঈমান মুনাফিকরা কত আক্রমণ করবে কত অত্যাচার করবে ভয়ের কোন কারণ নাই 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 ও মুসলমান আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে আমার আল্লাহ আল্লাহর ওলিদের পার দিছে আমার আল্লাহ আল্লাহর ওলিদের পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক হয়ে যা আমার আল্লাহ আল্লাহ কয় নাই নাই লা খাউফুন খাউফুন শব্দের অর্থ ভয় বলে যদি অবস্থান করে ঘুমাদের উপরে ইহা যেন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই আমি আপনি চিন্তা করে কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহ ওদের পাওয়ার শক্তি দিছে আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার ঢাকা বিভাগের মধ্যে এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামেনী আসলেন এইবার গোবিন্দ বারণ করেছিল বাংলার জমিনে অনেক অনেক যারা ছিল যারা কোনোদিন টুপিওয়ালা দাড়িওয়ালাদের পছন্দ করতে পারে নাই বাবা আজও করে নাই আজ পর্যন্ত আলে মোলামাদের দেখতে পারে না অলিয়াল্লাদের দেখতে পারে না এ মুসলমান শুনে নাও তৎকালীন জামানায় শাহজালাল ইয়ামেনী আসলে চিলেটের জমিন আল্লাহু আকবার বলো আর একটু জোরে বলুন সিলেটের শাহজালাল ইয়ামেনী আসবে নৌপথ গোবিন্দ ঘোষণা করে দিলেন নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ স্থল পথ বন্ধ সব পথগুলো বন্ধ করে দাও এই জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে যেন কোনো তারিওয়ালা টুপিওয়ালা না ঢুকতে পারে না মুসলমান ওই আল্লাহর ওলি কি হয় কাশ্মীর হইয়া ওই ফুলপুরা শরীফ হইয়া শুইনালাও মুসলমান কোথায় আল্লাহর ওলি ভারতবর্ষ হইয়া বাংলার জমিনে আগমন করলেন কয়শ এ মুসলমান শুনে না একজন নয় দুজন নয় 360 জন উলিয়া কয়জন জোরে বলেন কয়জন উনি আসলেন পথের মধ্যে সুরমা নদীর কিনারে আসলেন তিন দিন অনাহারে পাঁচ সাতটা দিন অতিবাহিত হয়ে গেল পায়ে হেঁটে হেঁটে আসতেছিলেন আমার বাবারা গভীর মনোযোগ আসার সময় জবের রুটি দিয়া কয়েকটা রুটি বানিয়ে দিয়েছিলেন শাহজালাল ইয়ামেনীকে তার বাবারা পাঁচজনই
তিনটা রুটি বানায়া দিয়েছিলেন দুইটা রুটি পান করেছেন খাওয়া করেছেন একটা অবশিষ্ট রুটি ছিলেন একটু শুনলেন কথা করে শুনলেন আল্লাহর ওলিদের আগে পথ আল্লাহর ওলিদের বাদান এতরামত একটু আজকে নবীদের কাছে আসে ইলহাম ওলিদের কাছে আসে ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওই যারা বলেন ঠিক কি না আল্লাহর নবীদের কাছে আসে ওহি আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম আর ওলিদের হলো কেরামত আর নবীদের হলো মুজিজা ও মুসলমান শুনে নাও আল্লাহ এই পৃথিবীর মধ্যে কেমন কেরামত দেখাইলেন অবশিষ্ট একখানা রুটি তার উজিরকে দিলেন বলল বাবা রুটিটা রেখে দাও যখন নিয়ে আসতেন শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসতেন দিন কেটে গেল আর রাত কেটে গেল যাবার মতো কোনো পথ নাই নদী পথ পার হবে কোনো যাবার মতো কোনো নৌকা নাই এদিকে স্থল পথে যাবে কোনো গাড়ি নাই চোখের পানি ছেড়ে কান্দে পরওয়ারদিগার আলো আর আল্লাহ দয়া করে মাফ করে তুমি একটা পথ দেখায় দাও আল্লাহ রইরা চোখের পানি ছেড়ে সব সময় সাহায্য চাই তার কাছে আল্লাহর কাছে সাহায্য চাই দুনিয়ার কোন মুখাপেক্ষী নয় এখানে আল্লাহর ওলি মুসলমান আবু বকর সিদ্দিক জামান শুয়ে আছে উনি পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী নয় অন্য সবে আল্লাহর মুখাপেক্ষী জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার শাহজালাল ইয়ামেনি সবাই সাথী সঙ্গীদের সবার ক্ষুধার যন্ত্রণা তিন দিন খানা নাই পানিও নাই সংগ্রহ করবে কি খাবেন আল্লাহ রাবের কাছে বলে হুজুর আমরা তো আপনার সবার সাথী হয়ে আসি আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি খানার ব্যবস্থা নাই খাবার কোনো ব্যবস্থা নাই পানির সংকট আল্লাহ রাবি বলে বাবা নাই কে বলছে তোমাদেরকে যাও বাবা তোমাদেরকে আমি আজকে তৃপ্তি সহকারে খাওয়াবো সুবহানাল্লাহ আর তুই জোরে বল আল্লাহু আকবার শাহজালাল ইয়ামেনি বললেন বাবা তোমরা ধৈর্য ধরো তোমাদেরকে আমি তৃপ্তি সহকারে খাওয়াবো সৎসাথী সঙ্গীরা পায় হুজুরের কাছে কোনো চাউল নাই কোনো আটা নাই খাবারের কোনো ফল নাই কোনো কিছু নাই হুজুর কি করে আমাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবে হুজুর বললেন না আপনারা বসেন আসরের নামাজ হবে আসরের নামাজ আদায় হলো লম্বা একটা দোয়া হলো এখন বর্তমান যুগের আলেমরা কয় দোয়া করা জায়েজ নয় বাবা ওই ইন্ডিয়া থেকে আমাদের যারা ফুরফুরা শরীফ থেকে আসে ওই ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার নাম দেওবান এই দেওবান মাদ্রাসায় একটা কিতাব পড়া হয় কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান এই কিতাবের রাইটার হলো মুসলমান শুনে নাও মাওলানা শফিকুর রহমান সাহেব আল্লামা শফিকুর রহমান সাহেব মুসলমান উনি কিতাব লেখলেন কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান এই দেওবানের লেখার মধ্যে দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে যারা দেওবানদের ছাত্র আছেন তারা শুনে নাও এটা আমাদের সুন্নি জামাতের কিতাব না পাদিলদের কিতাব ওই দেওবান মাদ্রাসায় পড়ানো হয় যেটা আজকে ফুরফুরা শরীফের হুজুর আছে যারা অনেক কালেম আছেন তারাও লেখেন এই কিতাবের মধ্যে লিখছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বালাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব একটা দলিল দেখাও যে যাবে না জীবনে করব না এ মুসলমান শুনে নাও এই আমলটা তোমার গুরুরা করে দিছে তোমরা এখন এটা বাধা দাও কয় দোয়া করা না যায় হারাম মুরব্বি সাহেব এত বড় হেকরাম থাকলে হেকরাম থাকে একদম দলিল দেখাও হারাম জীবনে আর করতাম না সুতরাং তোমাদের ওহাবির কাট মুরব্বি তিনি লেখলেন যায় আর তুমি লেখো না যায় আসলে তোমার জন্মের মধ্যে ভেদাল আছে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার না এই কিতাবের মধ্যে বিবাদান ফতোয়ায় দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা প্রথম খণ্ড ওহাবিদের কিতাব আমাদের কিতাব না মিলাদ কিয়ামের বিষয় লিখতে যাইয়া ওহাবিদের কাপড় উনি লিখলেন কি লিখলেন ছুঁইনাল বাবা এখানে অনেক আলেম ওলামা আছেন উনি লিখলেন 33 নম্বর পৃষ্ঠা কিতাবের নাম ফতোয়ায় দেওবন্দ ওই বাদান ওনাদের কিতাব এই কিতাবের নাম লেখেন আর ভালো করে খোঁজেন না পাইলে জিব্বা কেটে নিবেন এ মুসলমানের মধ্যে ডাকলাম বলছে নবীর উপরে
জীবনে একবার দুরূদ পড়া ফরজ একাধিকবার পড়া সুন্নাত আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ পড়া হাজার হাজার বার কোটি কোটি বার মুস্তাফ আমল আর আল্লাহ তো নিজে একটা কাজ করছে ওই কিতাবের মধ্যে লেখছে মুস্তাফ আমল আমরা তো বলি না ফরজ তবে জীবনে একবার পড়া ফরজ একাধিকবার যত পারবে সুন্নাত হিসেবে গণ্য হবে আর যত বেশি পারবে মুস্তাফ হিসেবে গণ্য হবে তোমার ভুল একটু কি আর তুমি করো কি আজকে তোমার উস্তাদ পাই কি আর তুমি করো কি তোমার মত বাতিল ফেতরা আলেম গুলো সমাজটা নষ্ট করে দাও আমার আল্লাহ বলে ইন্না নিচ্ছিন্নাল্লাহ আমি আল্লাহ ইনশাআল্লাহ আমি পরিচালক নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস ও মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষে ডাকে নাই ডাকছি ইমামদারদেরকে ইমামদাররা যেমন বাংলাদেশে দুটি দল একটা হলো বাদাত আমলিকার একটা বিএনপি আল্লাহর একটা দল আছে আল্লাহকে আমার দল হলো ইমামদার ইমানদাররা বিশ্বাসীরা তোমরা কি করো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমা তুমি তো সালাম পাক কর আমার উপরে আমার নবীর উপরে কে বসে না আমার আল্লাহর বসে না কেমনে পড়বা তাসলিমান তাকবীর দিয়ে পড়ার জন্য কেমনে পড়বা তাজিমান সম্মানের সঙ্গে আর আমাদের দেশের কাকবীরা নবীর শান শুনলে মুখটা শুকনায় যায় আসলে ওদের কপাল ডায়মন্ড ধরে ধরে বলেন ঠিক কি না আল্লাহর ওলিদের কথা শুনলেই কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা পুরা কাদের আওলা বুঝতে দেরি নয় আমার নবীজির চাষার সংখ্যা ছিল নয় জন কয়জন জোরে বলেন কয়জন নবীর চাষার সংখ্যা কয়জন জোরে বলেন কয়জন নবীর চাচার সংখ্যা হলো নয় জন এদের মধ্যে দুজন হলো ইমামদার একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস বাকি সাতজনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল ওই সাতজনের বংশধর যারা দাড়ি টুপি চুপ্পা দেখে ভুলে যাবেন না কপালের মধ্যে বড় দাগ দেখে ভুলে যাবেন না হাঁটুর মধ্যে কালো হয়ে গেছে দেখে ভুলে যাবেন না কপালে কালো দাগ পড়লে ভুলে যাবেন না পাগড়ি বাঁধলে ভুলে যাবেন না তুমি মাথায় দিলে ভুলে যাবেন না দাড়ি লম্বা হলে ভুলে যাবেন না আগে ডাকবেন তার নবীর প্রেম আছে কি অন্তরের মধ্যে জোরে বলেন ঠিক কি না এই সাতজনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা ওই সাতজনের বংশধর যারা নূরের নবীর বিরোধিতা করে তারা ওই সাতজনের বংশধর যারা আল্লাহর ওলিদের কটাক্ষ করে কথা কয় তারা ওই সাতজনের বংশধর যারা নবীকে মাটির মানুষ করে তারা ওই সাতজনের বংশধর যারা আল্লাহর ওলিদের দুশমন তারা ওই সাতজনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা ওই সাতজনের বিরোধিতা না করে তারা ওই সাতজনের বংশধর যারা নবীদের দরজা বন্ধ তওবার দরজা খোলা ওলিদের দরজাও খোলা জোরে বলেন মারহাবা আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আসলে আল্লাহ চিনার একটা জায়গা পাওয়া যায় আল্লাহ চিনার একটা মাধ্যম চেনা যায় কারণ আল্লাহ ওলিদের কাছে আসলে নবীকে চিনার পথ দেখায় আর নবীকে যে ব্যক্তি পেয়ে যায় এই ব্যক্তি আল্লাহ চিনা তার জন্য বড় সহজ হয়ে যায় জোরে বলেন ঠিক কি না আর তুই জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আমি বলতেছি তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলে তওবার দরজা বন্ধ হয় না তওবা করি কাম্মা ভালোবাস আমি প্রায় আলোচনার মধ্যে বলি মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা দিন একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা বাবা নাই বাবা জিন্দা সন্তান নাই দেখা যায় নাতির লাশ দাদার কাঁদি দাদার লাশ নাচি কাঁদি আমার ভাইরা আমার বন্ধুরা আমার পূর্বরা হুজুর আছে কে সুবাদ দাও এর নারায় তো কেবল আল্লাহ একবার যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না জোরে বল ঠিক ঠিক
আমার বাবারা বিরাইটা রচনার মধ্যে আমি কথাটা বলে যায় শুরুতেই কেন যেন মন চায় কখন যেন মৃত্যু বরণ করি এই দুনিয়ার মধ্যে কতই না বাড়াবাড়ি কন্যা কতই না মস্তানি পড়লাম কত সুখ খাইলা ঘুষ খাইলা দুনিয়ার মুসলমান এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবা কি লইয়া যাবা আমি আমার আলোচনা শুরু থেকে কিছু কথা আপনাদেরকে জানায়া যায় এই যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না ভাই বন্ধু আপন জন কেউ সঙ্গে যাবে না কেন এত মস্তানি করো কেন এত দুর্নীতি করো মুসলমান একটা কথা বললে ভালো বুঝতে পারবেন দুনিয়ার মুসলমান ছুঁই না ছোট্টবেলা থেকেই দাদাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে চাচাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে পীরের কাছে আসলেই মুরিদরে দেখায় পীর সাহেব বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে এখন বুঝতে পারতাম না মানুষ হতে হবে কেন আমিও মানুষ পীর সাহেব মানুষ আমার বাবাও মানুষ উস্তাদ মানুষ আমিও মানুষ এ মুসলমান শুনে নাও দিলের কান্না লাগা শোনো আজকে ফুরফুরা সিলসিল আর জমিনে এ মুসলমান আজকে যারা আল্লাহর উলির কদমের মধ্যে আসো গো আমরা বড় ভাগ্যবান আমরা বড় ধন্য এই জন্য কথাটা আজকে মানুষ হতে হবে সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে আল্লাহর উলির কদমের মধ্যে আসি মানুষের মতো মানুষ হতে হবে বলেন ঠিক কিনা আর তুমি বলেন ঠিক কিনা এ মুসলমান মানুষের মতো কত পিএসডি ডাক্তারি করে আসি আগো এই দুনিয়ার মধ্যে বড় এমবিবিএস ডাক্তার হইয়া যার হাতে টাকার জন্য রোগী মারা যায় যার মুসলমান অপারেশন হয় না টাকার জন্য এই সমস্ত ডাক্তার গুলো মানুষ না অমানুষ এখন আমি আপনার আজকে যারা এই মাহফিল আসছেন আমি সবাইকে বলতে চাই বুকে হাতে কয়টা মানুষ বলতে পারবেন আমরা মানুষ আমাদের চরিত্র মিথ্যার মধ্যে ঘুষের মধ্যে সুদের মধ্যে জিনার মধ্যে ব্যবিচারের মধ্যে অন্যায়ের মধ্যে জুলুমের মধ্যে কিসের মানুষ মুসলমান আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইতে হবে গো সেদিন কি হিসাব দিবা কি বিচারের ময়দানে কি বলবো এই দুনিয়া তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে আল্লাহ বলেন কি কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে শুননা না এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মাটিবোর পুড়ায় তামাবা মাইয়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আপনার পুড়ায় সাই বানাইয়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকব শুধু আমি আল্লাহ আমরা আল্লাহ থাকবে একা আল্লাহ কয় বান্দা শুনি না লাও এই পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকব শুধু আমি আল্লাহ আর আমি থাকব আমার নবী ভালোবাসা নিয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মুসলমান কবির হায়াতি খাইরুন লাকুম আমার নবী বলেন আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক পৃথিবীর মধ্যে আজকে শরীয়তের দিকটা কম হল বিশাল দাড়ি টুপি জুব্বা যতই লাগাও গো নবীর প্রেম যার অন্তরে নাই আমি আজকে মহিলা যাই নবী ডাকতে বলে উম্মতি নারে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো আমি নবী শরীয়তে কথাবার্তা বলেছি আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতিরা যেমন সংসার করে আমিও নবী সেমনি করেছি জীবন যাপন করেছি জন্য আমার বাবারা একদল বাতিলেরা পায় নবীও মানুষ আমরাও মানুষ আজকে ফাদান মরহুম মরহুম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আল্লাহর ওলি সাড়ে চব্বিশ আলেমের সঙ্গে পায়েস করে মিলাদ কিয়ামের জন্য সংগ্রাম করেছিল এই জমিনের মধ্যে মুসলমান
মুসলমান শুনে নাও একজন নয় দুজন নয় 2400 মুসলমান একদিকে ছিল তার বিপরীতে ছিল আর ওদিকে ছিল সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আল্লাহ পাক এমন 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 ক্ষমতা আল্লাহ দিয়েছে যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারের মধ্যে 62 নম্বর আল্লাহ কয় আলা সাবদান সাবদান নামাজের গালা নাই হজের গালা নাই যাকাতের গালা নাই আল্লাহর কুলদের বিষয় বলে আজকে মরহুম আল্লাহর ওলি শুয়ে আছে একদিকে শত মানুষ একদিকে আমার আল্লাহর ওলি একদিকে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে আরেকদিকে আমার মাওলার প্রেম অন্তরে ধারণ করেছিল বাতিলেরা চিরতরে পালায়া গিয়েছে কত মামলা হামলা দিয়েও ঠেকাতে পারে নাই রাসূলুল্লাহর ইশকের মহব্বতের ফায়েজ জারিদ হয়ে ভিতরে বলেন ঠিক কি না আমি যে কথা বলতেছিলাম দিলের কান্দা লাগা শুইনা লাও গো নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় নিছি একজনেরই মৌলবীরা কই নবী মারা গেছে নবী বলে আমার উম্মতির উম্মতি খৈরুল লাকুম এখন আল্লাহর ওলিরাও মৃত্যু বরণ করলে কয় মরে গেছে আর নাই নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি তো আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ নবী বলে উম্মতিরা শুনিনা লাও এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোন নেকির কাজ করে ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া ও আল্লাহ ওই নাম গ্রামে আমার অমুক উম্মত নেকির কাজ করেছে আমার আল্লাহ জিকির করেছে নামাজ আদায় করেছে তওবা করেছে জিকির আজকার করেছে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া আবার কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমার নবীজি উম্মতের হইয়া ইস্তেগফার করে আর বলে আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি ওরে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই অন্যায় করে গ্রামে ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইনা ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা এ মুসলমান হাসান বসির রহমাতুল্লাহর কদমের মধ্যে বাবা শোনো হাসান বসির রহমাতুল্লাহর কদমের মধ্যে একজন আসলাম খান দারুলি যেমন হাসান বসির কদমের মধ্যে নারী পুরুষ দুজন আসা যাওয়া করতে আপনারা আজকে যেমন মহিলারাও আসছে আমার বাবারাও আসছে নারী পুরুষ আসছে এক শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আগুন ধরে গেছে ভাই এই দরবার মনে করেছিলাম হকের দরবার যা দেখি খালি নারী যা দেখি খালি পুরুষ যা দেখি শুধু বাবার এক মহিলা পুরুষ সব একসাথে হাসান বসির প্রথমের মধ্যে একজন স্বামী স্ত্রী দুজন আসা যাওয়া করতেন দুনিয়ার জগতের মধ্যে হঠাৎ একটা আল্লাহ তাদের একটা সন্তান দান করলো একটা ছেলে সন্তান হলো এই ছেলেটার সঙ্গে ছেলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মাজনী আর কোনোদিন বিয়া করে নাই রে সংসারকে লালন পালন করার জন্য ডাকতে বলে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে যতদিন আমি জিন্দা আছি আল্লাহ আমি আল্লাহর ওলি হাসান বসির কদমের মধ্যে সাজা করব আল্লাহ জীবনে শাদি করব না জীবনে আর কোনদিন আল্লাহ দ্বিতীয় স্বামী ধরব না এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব এর জন্য কান আমেল বানাই ভরে বসব এ মুসলমান ধীরে ধীরে সন্তান বড় হয়ে গেল বড় হয়ে মায়ের অবাধ্য সন্তান হয়ে গেলেন সন্তান অবাধ্য হয়ে গেলে আল্লাহর ওলি হাসান বসির কাছে যায় ডাকতে বলে হুজুর আমার সন্তান তো নামাজ পড়ে না আমার সন্তান তো পর্দার বিধান মানে না আমার ছেলে তা তো অন্যায় অপরাধ করে তাকে আপনি একটু দয়া করে দোয়া করেন আল্লাহ যেন তারে মাফ করে দেয় ও দুনিয়ার মুসলমানদের কান্দা লাগান শুনে নাও এই হাসান বসি আমার জন হাসান বসির কাছে যায় চোখের পানি ছেড়ে বলে আল্লাহর ওলি ও হাসান বসি আপনি দয়া করে একটু দোয়া করেন আল্লাহ যেন তারে ক্ষমা করে দেয় তারে মাফ করে দেয় কিন্তু সন্তান কোন লাইনে আসে না যুবক সন্তান নষ্ট হয়ে গেলেন মাদক সেবন করে বিশাল মাতাল হয়ে গেলেন পাটা
অসুস্থ হয়ে গেছে সন্তান অসুস্থ হয়ে গেছে জনম দুখিনী মা চোখের পানি ছিনে কান্দে আমার আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও দুনিয়ার কবিরাজ ডাক্তার কবিরাজ দেখায় আমি কোন চিকিৎসা করে ভালো করতে পারলেন না হাসান বসির কাছে নিয়ে যাবে সন্তান রাজিও হয় না এমন মরণ ব্যাধি শুরু হয়ে গেল ও আমার ভাইরা আমার বন্ধুরা শুনে নাও মরণ ব্যাধি শুরু হয়ে গেল এখন সন্তান আর ভালো হলো না একদিন হঠাৎ করে মাকে ডাকতে বলে মা তুমি হাসান বসির কদমের মধ্যে যাও সেজন্য আমার তওবা করায়া দেয় সেজন্য আমার জন্য একটু দোয়া কর মা জনম দুখিনী মা আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা জননী চলে গেলেন হাসান বসির কাছে যা বলে হুজুর আমার পাপিষ্ট সন্তান তওবা করতে চায় তাকে আপনাকে তওবা করায়া দেন যেমনি আপনার আছেন আজকাল জরুরি দপ্তরের মুসলমান ক্ষমা পান আসেন গুনা মাফের আশায় আসেন আজকে যেমন আপনারা অবহবায় শুনিয়া লও আজকে যেমন মুসলমান এ মুসলমান শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের আঙ্গিনা আসেন কিসের জন্যে আল্লাহর ওলির কাছে নালিশ দেওয়ার জন্যে আল্লাহর ওলির খাতিরে যেন আল্লাহ আমাদের দয়া করে এবার হাসান বসে ডাকতে পায় মা দুনিয়ার মধ্যে যদি মারা যায় তাকে আমি কাফন পরাবো না দাফন করাবো না জানাজা করাবো না কারণ তোমার মাতাল সন্তানকে কোনদিন আমি তার ক্ষমা করতে পারি নাই যাও যাও তুমি চলে যাও এ মুসলমান মা জননী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলেন বাড়ি আইয়া দেখে সন্তান দরজা খুলে দিয়ে সন্তান দেখে চোখের পানি ছেড়ে কান্দে রাখতে বলে আমার মালিক কেন পাঠান আল্লাহ প্রেমের কারণে রেঙ্গার প্রেমের ডোরি বান্দরের মাতিনার শোনে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ বানাইল বহু জাতি আবাসী কাহিল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি আইর শিকাইল প্রেম প্রীতি আইনার মরণ বিকে পাঠান আল্লাহ হাবিবকে পাঠান আল্লাহ প্রেমের কারণে রেঙ্গার প্রেমের জোরি বান্দরে মাতিনার শোনে আল্লাহ এসমে যাতে জিকির আমি কেন যে আলো বাংলাম রে এই রে আগে তোরা জানি না পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভালো বাংলাম রে এই আল্লাহ আল্লাহ এর ভালো বেশ খোদাই আদম হাওয়া বানায় ভালো বেশ খোদাই আদম হাওয়া বানায় বেশ বালা
খানা ছাড়া যাইল রে আমি কেনে যে ভালো বাংলা ছিলাম রে আল্লাহ এই রে তিন শত চল্লিশ বৎসর কাম দিল রে আমি কে আলো বাংলা ছিলাম রে এরিয়াও গেত না জানিয়া ফিরে তো না বুঝিয়া কেনে যেবা আলো বা আসিলাম রে এইরার বাস দিবা যাইয়া উদাসী বানায় বাস দিবা যাইয়া উদাসী বানায় দে এজ বিদেশে কতই ঘুরাইলা রে আর দে এজ বিদেশে কত ঘুরাইলা রে আমি আমি বিলে দোষি এই সম অবপরশি আমি বিলে দোষে দোষি দিনে দিনে বলে তো ছিল রে আমি কে আলো বাংলা ছিলাম রে আমি কে আলো বাংলা ছিলাম রে আল্লাহ Ya Rahman Ya Rahim Ya Allah Ya Allah Boila da ki mola Sono জানি তোই রাশি আমি কি গনাই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বেলগল নবী কামালহি সব তো যাবি জমালিহি হসন তো জমিয়া সসামিহি সল্লো আলাইহি ওয়ালি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা ঐতিহাসিক আজকে সিদ্দিকিয়া দরবার শরীফ ফুরফা শরীফ এর অন্তর্ত অন্তর্ভুক্ত আজকের ঐতিহাসিক আজকের ৩৬তম ওয়াজ ও ইসালের সব ঐতিহাসিক ইসলামী মহাসম্মিলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো আসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিনায়ন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম কদর মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতুল লিল আলামিনের পুত্র কদম মোবারক সালাম কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলির মাদের কদম মোবারক যে তন্দার ওলি দপ্তরে এসেছি আমরা পাক কোরআনুল কারিমের মধ্যে সুরে ইউসুফের মধ্যে ১১ নম্বর পারা ৬৭ নম্বর আয়া
আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দম আলা ইন্না লিজিন্না আলা ইন্না ইল্লাল্লাহ ইয়ামাতুর থেকে যারা ওলি হয় লা নাই সর্বন শব্দের অর্থ ভয় ওলা যে অবস্থান করে উম্মতের উপরে এটা যে আনন্দ তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মিরকাত শরীফের কাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল মান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শব্দান ইন্না লিজিন্না আলা ইন্না ইল্লাল্লাহ ইয়ামাতুর থেকে যারা ওলি হয়েছে নাই মওত তাদের মৃত্যু নাই আজকে আপনাদের মাঝে যে আমাদের মরহুম আজকে যিনি শুয়ে আছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা পীরে কামিল মুফাসসির কোরআন আলহাজ হযরতুল আল্লামা হযরত আবু বকর সিদ্দিক ফি শেখ কিবলা যিনি শুয়ে আছেন এই জমিনের মধ্যে উনি একজন আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ নাই বাংলার জমিন দুইটা জমিন একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা এক দেশে অসংখ্য নবী আগমন করেছে আর একটা দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে জোরে বলেন মারহাবা তারই ধারাবাহিকতায় আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ উনি এখানে শুয়ে আছেন আল্লাহর ওলিরা ইন্তেকাল করেন না মরে না ওরা শুধু পর্দার আড়াল হয়ে যায় জোরে বলেন ঠিক কি না সেই আজকে পীরের দরবারে আমরা যারা আসতে পেরেছি সকল বলেন আলহামদুলিল্লাহ সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব আজকের এই দরবার গদিশিনী পীর সাহেব কেবলা আজকের মাহফিলের যে সমস্ত ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন তাদেরকে সকলকে জানাই সালাম সালাম জানাই আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব হযরত মাওলানা হাসান রহমান হুসাইনী নকশবন্দি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা যে সমস্ত ওলামায়ে কেরাম তাদেরকে আগেই বলেছি আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কোরআন সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব অন্যান্য ওলামায়ে কেরাম মুসলিমান সব মুসল্লিগণ সন্দর্ভস্থ আশেকান জাকরান দরকরান মুসলমান ভাই বন্ধুগণ আপনাদের সকলকে আবার একটু সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমিন বলেন আমিন বলেন আরো জোরে বলেন আমিন আমি আপনাদের পরিচিত মানুষ আসতে ভাই আসতে কথা একটু বিশেষ করে দেখি খেয়াল করবেন জবান বন্ধ সবাই আজ আকাশের নিচে জমিনের উপরে আমি রুহুল আমিন সিদ্দিকী সবচেয়ে নগণ্য গুণাগার আজকের মাহফিলে সবচেয়ে ছোট বক্তা যদিও আজকের মাহফিলে বসেছি আদব এই মহব্বত এই জ্ঞান আমার নাই আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম সামনে বসে আছেন পাশে বসে আছেন তাদের কাছে জ্ঞানের কাছে আমার জ্ঞান সমান নগণ্য আমার ভাইয়েরা আজকে এখানে আসছি আমরা দুইটা জিনিস পাবো একটা হলো রহমত আমরা কেউ গজব নিতে চাই না আমরা রহমত নিতে চাই যদি বলেন ঠিক কি না ওতার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জমা তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক আমার সাবজেক্ট শানে বেলায়া নবীজির পরে দুনিয়ার বুকে যারা ইসলাম ধারক ভাব ছিলেন আমার বাবারা উনি আল্লাহর শান নবী রাসূলের শান মানে বিলায়েতের আলোচনা আমরা মহব্বতে বলেন তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক কানর দল সকলে হাদিস কুরআন পড়ে না এর হাদিসের বর্ণনা অলিবান মারে না কানর দল হাদিস কুরআন কইলা দেখে অলিবান সকলে আসে এই বাংলাতে অলিবান সকলে সেই বাংলাতে নবীর নায়েব তারা মরণ হয় না তার মাটিতে খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক ঠিকই না হাদিসের ঘোষণা অলিবান মারে না আল্লাহ মৃত্যুবরণ করে আল্লাহ করল নফসে
জায়কাতুল মাউত জোরে করে ঠিক কি না হাদিসের বর্ণনা অলিবান মরে না কানের বল হাদিস কুরআন পড়ে কষ্ট আপনাদের কিছুগুলো মানুষ আওয়াজ নাই ইমান নাই এ দুনিয়ার মুসলমান গবির মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিয়া জুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আশার মতো বসার মতো সুযোগ দান করলো বাবা একটু জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে পীর রাজি জানু পরে আমার আল্লাহ রাজি তার উপর বলেন পীর রাজি অনেক শরীয়তের আলেমরা কবে পীরত্ব কোরআনে নাই কোরআনে থাকবে কেমনে কোরআনে আছে মুর্শিদ পীর হলো ফার্সি ভাষা এটা ফার্সি ভাষা পীর বাংলায় বলা হয় অভিভাবক ইংলিশে বলে গার্জিয়ান আর বাংলায় বলা হয় কি অভিভাবক আরবিতে বলে মুর্শিদ ফার্সিতে বলে পীর জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন অনেক শরীয়তের মৌলবীরা আপনাদেরকে বলতে পারে পীরত্ব কোরআনে দেখলাম আমরা কোরআন তো তুলোধুলা ধরলাম কোথাও পীর করলাম না পাবি কেমনে কারণ কোরআন ফার্সি ভাষায় আসে নাই জোরে বলেন ঠিক কি না ওরে পীর রাজি চারু পরে আমার আল্লাহ রাজি আরে জোরে বলেন পীর রাজি চারু পরে আমার আল্লাহ রাজি পীরে যারে দয়া করে ফরিদ করিল তার অমূল্য চক্ষুরত দেখ না ফরিদ করিল তার অমূল্য চক্ষুরত ইব্রাহিম সাথিয়া দিল মোল্লা সিংহাসন বলনি বিরাইন্দ্র
দুইটা থাকলে পীরমুড়িদি করে লাভ নাই এইজন্য কই বলছে লে মেরো বা আহা তুরি সারো ধনের গৌরব তুমি আর পীরের কতম তলে জীবন জীবন দাও ঢালি আর পীরের কতম তলে জীবন টুকু দেও ঢেরি জোরে বলেন মারহাবা এলেমের ঘর থাকলে পীরের কাছে সালাম সম্পদের যদি পীরের মনে চিন্তা করেন বড় লোক পীরের দরবারে খালি পায়ে হাঁটবো পীরের দরবারে দাও খানকি খানা খাবো পীরের কাছে বয়ার থাকবো দুলার মধ্যে পীরকে হুজুর হুজুর করবো এই চিন্তা ভাবনা তাদের আছে তারা পীর মুরিদি জীবনও করতে পারবে জোরে বলেন ঠিক কি না এলেমের বহর এগুলো দৌড়া ফেলে দিতে হবে এলেমের অহংকার এগুলো দৌড়া ফেলে দিতে হবে ধন দৌলতের গৌরব এটা ছেড়ে দিতে হবে তুমি নিজেকে যদি মিসকিন সাজতে পারো তাহলে আল্লাহর ওলির কদমে আসো নাচ দাও আল্লাহর ওলির কদমের মধ্যে আল্লাহকে পা খুঁজে কখনো পাওয়া যাবে দেখবে খুঁজতে হবে কষ্ট করতে হবে সাধনা করতে হবে সাধনে ভজন মেলবে বিনা সাধনায় কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নাই এর মদিনা আসে মদিনের ঠিকানা বল না মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা পৌনা নবীর দেওয়ানা মদিনা মদিনা আমার যুবক বাজানরা বলেন মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদিনা আসে কমিনের ভালো লাগে কি লাগে লাগে গান বাজনা সব বন্ধ আজ থেকেই গজল গাবেন যে কটা গজল গেয়ে যাই গুলো গাবেন বল না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদিনা জালালউদ্দিন সুয়ুতি পোশাক বার দেখলা নবীজি বল জালালউদ্দিন সুয়ুতি পোশাক বার দেখলো নবী ওরে এত বার দেখিয়াও নবী এত বার দেখিয়াও নবী কৃষ্ণ তাহার মেতে নাম না যত দেখি মজা লাগে বল না মদিনা মদিনা আসে কব দিনের ঠিকানা বল না মদিনা এ নবীর প্রিয় সাহাবি আবু আবু বকর সিদ্দিকী হায় হায় ঠিক কিনা এ নবীর প্রিয় সাহাবি আবু আবু বকর সিদ্দিকী ওর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যায়া সে তাই দেখো না মদিনা আয়
হায় জোর নাই গুনাই গান গাইলে জোরই তো বলো না মদিনা মদিনা আছে কবো দিনের ঠিকানা বলো না মদিনা আছে কবো এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তে দেখো না মদিনা মদিনা আসে তবে দিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে তবে কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আসে কবো দিনের ঠিকানা বলো না মদিনা আসে কবো দিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা আসে কবো আর জোরে বলেন মদিনা মদিনা এ দুনিয়ার